আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। তোমাদের ভালো থাকা এবং সুস্থ থাকার কামনা করে আজ এখন আমরা ক্লাস শুরু করব। আমরা জানি যে নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে নিজামউদ্দিন হোসাইনি স্যারের অনুপ্রেরণায় আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগের ক্লাস চলছে। তো আমি মোহাম্মদ কবিরুজ্জামান, তোমাদের আর্টস অর্থাৎ কলা বিভাগের শিক্ষক। আমি আজ এখন তোমাদের ইতিহাস সাবজেক্ট ক্লাস নেব। তো আমরা এর আগে ইতিহাস ক্লাস নিয়েছি চারটি। তো সেই চারটি ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের আলোচনার মধ্যেই ছিলাম। আজকেও আমরা প্রথম অধ্যায়ের একেবারে শেষ দিকের আলোচনায় থাকব। আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ইতিহাস ক্লাস নাম্বার 5, এর আগে চারটি ক্লাস হয়েছে এবং প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের আলোচনায় আসব। তো প্রথম অধ্যায়ের আমরা যে আলোচনাগুলো করেছি আশা করি তোমরা আয়ত্ত করেছ। ইতিহাসের কিছু উপাদান, ইতিহাসের যুগ বিভাজন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে এর আগে। তো ক্লাসের সাথে সাথে তোমরা বাড়িতে একটু পাঠ অনুশীলন করার চেষ্টা করো, আর অবশ্যই টেক্সট বইগুলো একটু ফলো করবে এবং সেখান থেকে শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন বার করার চেষ্টা করবে, প্রবলেম হলে আমাদেরকে জানানোর চেষ্টা করবে। তো আমরা প্রথম অধ্যায়ের মধ্যে যে ইতিহাস চেতনার কিছু দিক আলোচনা করছিলাম, তো আজকে আমাদের ছোট ছোট কয়েকটি টপিকস আলোচনা থাকবে, সেই টপিকসগুলো আমি আগে লিখে নিই। এক নম্বর টপিকস, ইতিহাসের কাল চেতনা। দু নম্বর টপিকস, নিম্নবর্গের ইতিহাস চর্চা।